أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত কোরআন শিক্ষার অনুষ্ঠান বয়স্কদের তালিমুল কোরআন। আমরা গতকালকে হারকাত সেনাসি পর্যন্ত শেষ করেছি। আমরা বলেছিলাম হারকাত সেনাসিতে পাঁচটি কাজ, কয়টি কাজ? পাঁচটি কাজ। হারকাত শিক্ষা, তানবিন শিক্ষা, যজমত আসছে শিক্ষা, আলিফ সর সময় তালিকা শিক্ষা, আলিফ সুরাতে হামজা শিক্ষা, বলন্দ দেখি সবাই একসাথে হারকাত শিক্ষা, তানবিন শিক্ষা, যজমত আসছে শিক্ষা, আলিফ সর আলিফ সর খাই থেকে শিক্ষা, আলিফ সুরাতে হামজা শিক্ষা। আমাদের একটা জিনিস কাজ আপনাদেরকে পূর্ব বলেছিলাম যে আমরা হারকাত শিক্ষার মধ্যে এই জিনিসটা শিক্ষা দিব পূর্বের পড়া, সেটা ছিল কি? ১৬ নম্বর মাখরাজ। কি বলেছিলাম? ১৬ নম্বর মাখরাজ। ১৬ নম্বর মাখরাজে মুখের খালি জায়গা হইতে মদের হারা পড়া যায়। ১৬ নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হারা পড়া যায়। মদের হারা তিনটি, মদের হারা তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজম আলাওয়াও, পেশের বাম পাশে যজম আলাওয়াও, জেরের বাম পাশে যজম আলাইয়াং, জেরের বাম পাশে যজম আলাইয়াং। মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয়, মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয়। যেমন বাবু বি, যেমন বাবু বি। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা বলছিলাম এই মদর হরফ শেখানোর জন্য জবর লাগবে, তাই আপনাদেরকে মদর হরফ শিখে নেই, যেহেতু আপনারা তখন আপনাদেরকে জবর জের পেট যজন তাষ্টি এগুলি শিখে নেই। বলেন আমার সাথে, জবরের বাম পাশ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো মদর হরফ। জবর লেখছে, এটা জবর আপনারা চিনছেন, জবর বাম পাশে খালি আলিফটা হলো মদর হরফ। আর বলেন, পেশের বাম পাশে যজম আলাওয়াও, পেশের বাম পাশে যজম আলাওয়াও, জেরের বাম পাশে যজম আলাইয়াং, জেরের বাম পাশে যজম আলাইয়াং। মদর হরফ একালিফ টানিয়া পড়িতে হয়, মদর হরফ একালিফ টানিয়া পড়িতে হয়। যেমন বাবু বি, যেমন বাবু বি, বা একালিপ টানছি, বা একালিপ টানছি, আর বু একালিপ টেনেছি, আর বি একালিপ টেনেছি, যেহেতু এটা মদর হরফ একালিপ টানতে হবে। আর এটার বিপরীত, মদর হরফের বিপরীত পড়েছিলাম আমরা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হারকাতের উচ্চারণ কি করিতে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন এই বান মধ্যে বা জবর বা তাড়াতাড়ি বলতে হবে, বা পেশ বু, বা জের বি, এখানে টানা যাবে না, এই হরফগুলো বা জবর বা, বা পেশ বু, বা জের বি, এগুলি আমরা সামনে আপনাদেরকে মাস্কে করাবো। মদর হরফ আর হরকতের মধ্যে পার্থক্য এটা, মদর হরফ টানিয়া পড়তে হবে বা বু বি, আর হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে বা বি বু, বা বি বু। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা এবার চলে যাব মোরাক্কাবাত সেনাসি। মোরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যুক্ত বর্ণ, যুক্ত হরফ। যুক্ত হরফের আমরা হরফগুলি আগে লিখব। আরবি বর্ণমালাগুলি দুই ভাগে বিভক্ত হবে, একটা হবে যুক্ত হরফ আর একটা হবে যুক্ত ছাড়া, গাইরে মোরাক্কা, এটাকে বলা হবে যুক্ত ব্যতীত বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন হরফ আর যুক্ত হরফ, বিচ্ছিন্ন হরফ আর যুক্ত হরফ। যুক্ত হরফ হচ্ছে বাসি, এটাকে আরবিতে বলা হয় মোরাক্কাব হরফ। এটা আমরা নামও লিখেছি, হেডলাইন লিখেছি মোরাক্কাব সেনাসির পরিচয়। মোরাক্কাব সেনাসি মানে যুক্ত বর্ণের পরিচয়, এর মধ্যে পাঁচটা কাজ, কয়টা কাজ? পাঁচটি কাজ। মোরাক্কাব বাইশটি হরফ শিক্ষা, মোরাক্কাব গাইরে মোরাক্কাব হরফ শিক্ষা, মোরাক্কাব ও গাইরে মোরাক্কাবের পরিচয় হরফ শিক্ষা, মোরাক্কাব দুই হরফের শিক্ষা, মোরাক্কাব দুই হরফের অধিক শিক্ষা, মোরাক্কাব দুই হরফের নকশা পড়ানো, মোরাক্কাব দুই হরফের অধিক নকশা পড়ানো, এই পাঁচটা কাজ। প্রথম কাজ হচ্ছে মোরাক্কাব বাইশটা হরফ শিক্ষা করা। আমি এখন মোরাক্কাব বাইশটা হরফ লিখতেছি,
লেখার সাথে সাথে আপনারা সবাই একসাথে নাম বলবেন, আপনারা এখন লিখবেন না, আমি বললে আপনারা লিখবেন। আপনারা সুন্দর করে লিখুন, বাতাসা জিম হা খ সিন শিন সাদ দাদ ত্বা وين فقف كاف لام ميم نون ها يا لكاو ايسه جي ها سيرت دكان بس মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। নজরুল ইসলাম শুধু লেখার মধ্যে ভুল করছো, তুমি দাল জাল রোয়া যা লিখছো। দাল জাল রোয়া যা মোরাক্কাব হরফ নয়, এটা গাইরে মোরাক্কাব, স্লেট টেবিলের উপর তুমি সংশোধন করে দিয়া দাল জাল রোয়া যা মুছে ফেলো। মোরাক্কাব হরফ যে সমস্ত হরফ কাকে বলে? মোরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে, বলেন মোরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না। যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না ওহাকে মোরাক্কাব হরফ বলে, ওহাকে মোরাক্কাব হরফ বলে। মোকার কয়টা একটু গণেন তো আপনারা, এক দুই করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ, একের গণ গণ বাইশটা হচ্ছে। বলুন আমার সাথে, মোরাক্কাব হরফ বাইশটি, মোরাক্কাব হরফ বাইশটি, মোরাক্কাব হরফ কয়টি? মোরাক্কাব হরফ বাইশটি। বাতাসা বাতাসা জিম হা খ জিম হা খ সিন শিন সাদ দাদ সিন শিন সাদ দাদ ত্বা যা আইন গাইন ত্বা যা আইন গাইন ফা কাফ কাফ এই বাইশটা হচ্ছে মোরাক্কাব হরফ, বাইশটা তিন, এই বাইশটা বাদ গেলে ২৯ থেকে আর থাকে ষাটটা, ওই ষাটটা হচ্ছে গাইরে মোরাক্কাব, গাইরে মোরাক্কাব হরফ। আমি লিখতেছি আমার লেখার পর আপনারা নাম বলবেন, আপনারা এখন লিখবেন না। আলিফ বলেন, একসাথে সবাই, আলিফ লাল জাল রা যা ওয়াও হামজা। আমি বলবো আপনারা লেখুন সিলেটের মধ্যে, আবার পৃষ্ঠা লেখেন, আলিফ দাল জাল
রসা ও হামসা লেখা হয়েছে জি হ্যাঁ সবাই জি হ্যাঁ আসে নাই লেখা হয়েছে জি হ্যাঁ সিলেট দেখান বেশ মাশা আল্লাহ খুব সুন্দর হয়েছে স্লেট টেবিলের উপর হাত লেখার নিচে নজর বোর্ড নজরকে সুন্দর করুন আমি হাত রাখলে এক দুই করে গুনবেন গণেন তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হচ্ছে গাইরে মোরাক্কাব হরফ অর্থাৎ বিচ্ছিন্ন হরফ এগুলি মিলাইয়া লেখা যায় না তবে বাম দিকে নয় ডান দিকে মিলাইয়া লেখা যায় এই জন্য আমরা বলি গাইরে মোরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না মোরাক্কাব বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না যায় যায় আর গাইরে মোরাক্কাব বাম দিকে হরফের সাথে মিলাইয়া লেখা যায় না এই যে কথা পার্থক্য মনে রাখেন গাইরে মোরাক্কাব হরফ ষাটটি গাইরে মোরাক্কাব হরফ ষাট আলিফ দাল যাল আলিফ দাল যাল রসা ওয়াও হামজা রসা ওয়াও হামজা দর্শক শ্রোতা ভাই বোনরা সময় শেষ হয়ে যাওয়ায় আমরা আজকে এই পর্যন্ত আমরা মাস্কে করলাম এটি আমরা আগামী দিন আবার রিভাইজ করে ইনশাআল্লাহ সামনে যাব আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ